দেশের বাজারে 12 অক্টোবর লঞ্চ হলো রিয়েলমির আরেকটি ফোন রিয়েলমি 7i। এই মোবাইল ফোনটি সম্পর্কে ইতিমধ্যে আমার চ্যানেলে একটি ভিডিও আছে স্পেসিফিকেশন সম্পর্কে, তাই আজকের পর্বে আর আমরা স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করব না। আজকের পর্বে আমরা মোবাইল ফোনটির ভালো দিকের পাশাপাশি দুটি গুরুত্বপূর্ণ দুর্বল দিক নিয়ে আলোচনা করব। এই দুর্বল দিকের জন্য মোবাইল ফোনটি কেনা উচিত হবে কি না, বা কারা এই মোবাইল ফোনটি কিনতে পারবেন, কাদের জন্য আসলে মোবাইল ফোনটি, এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন বঙ্গ আইডিয়া, আমি তাহলে চলুন ভিডিও শুরু করি। প্রথমে কথা বলবো এই ফোনটির কিছু ভালো দিক সম্পর্কে। এই ফোনটিতে আমি ভালো দিকের মধ্যে পেয়েছি এর স্টোরেজ, র্যাম এবং ক্যামেরা সেকশন এবং ব্যাটারি লাইফ। তো এর ব্যাটারি লাইফ নিয়ে যদি বলি, তাহলে এখানে 5000 mAh এর একটি ব্যাটারি রয়েছে এবং সাথে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার পেয়ে যাবেন। তো ব্যাটারি লাইফ নিয়ে আসলে তেমন কোনো টেনশনের কারণ নেই। এছাড়াও পেয়ে যাবেন স্যামসাংয়ের তৈরি DDR4-এর একটি 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল মেমোরি। এবং এর ক্যামেরা সেকশনে পেয়ে যাবেন কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে রয়েছে 64 মেগাপিক্সেল, সেকেন্ডারিতে 8 মেগাপিক্সেল, থার্ডে 2 মেগাপিক্সেল, ফোর্থে আরও 2 মেগাপিক্সেল এবং এর ফ্রন্টে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটিতে আমার এই বিষয়গুলো পারফেক্ট মনে হয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দুর্বল দুটি দিক হলো এর চিপসেট এবং ডিসপ্লে সেটআপ। এর ডিসপ্লেতে রয়েছে আসলে 90Hz রিফ্রেশ রেটের একটি 6.5 ইঞ্চির IPS LCD প্যানেল, যার রেজলিউশন 720 পিক্সেল, মানে HD প্লাস রেজলিউশন। আসলে এই বাজেটের মধ্যে 19,000 টাকার একটি মোবাইল ফোনে IPS LCD প্যানেল, তাও আবার HD প্লাস রেজলিউশন, একেবারে কাম্য ছিল না আমাদের জন্য। এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে সেটআপ ইউজ করা উচিত ছিল এবং সেখানে ফুল HD প্যানেল দেওয়া উচিত ছিল, কিন্তু তারা 90Hz রিফ্রেশ রেট দিতে গিয়ে সেখানে 720p পিক্সেল দিয়ে আসলে বিষয়টিকে একেবারেই নড়বড়ে করে দিয়েছে। তো আসলে এই বাজেটের মধ্যে আমার কাছে একেবারেই প্রত্যাশা ছিল না, তারা এখানে অবশ্যই সুপার অ্যাভেলেবল ডিসপ্লে সেটআপ ইউজ করা উচিত ছিল। দ্বিতীয়ত সবচেয়ে দুর্বল দিক মনে হয়েছে আমার কাছে চিপসেট, যেখানে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 662G, যা 11 nm আর্কিটেকচারের উপর নির্ভর করা একটি অক্টাকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড 2.0 GHz। আসলে এই চিপসেটটি হলো একটি এন্ট্রি লেভেলের চিপসেট। এই বাজেটের মধ্যে আসলে এই ফোনের সাথে এই চিপসেটটি যায় না, এখানে আরও একটু উন্নত মানের চিপসেট ইউজ করা উচিত ছিল। এই চিপসেট দেখে আসলে খুব হেভি ইউজ অথবা গেমিং পারফরমেন্স তেমন একটি আশা করতে পারবেন না। তারপরও জানি না কেন এই মোবাইল ফোনটিতে 19,000 টাকার একটি মোবাইল ফোনে এই চিপসেটটি ইউজ করা হলো, এখানে আরও উন্নত মানের একটি চিপসেট ইউজ করা যেত, অথবা এর প্রাইস রেঞ্জ 15,000 থেকে 16,000 টাকার মধ্যে নিয়ে আসা যেত। ফোনটির আরও কিছু ভালো দিক ছিল, কিন্তু সে বিষয়গুলো নিয়ে বলতে আগ্রহ পাচ্ছি না, কারণ একটি ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার চিপসেট এবং ডিসপ্লে সেটআপ। যারা মোবাইল ফোন কিনেন তারা কিন্তু প্রথমে ডিসপ্লে সেটআপ, তারপর চিপসেট, তারপর র্যাম, তারপর ব্যাটারি, এই বিষয়গুলো দেখেন। যদিও এখানে র্যাম উন্নত মানের দিয়েছে, কিন্তু চিপসেটে অনেকটাই রিয়েলমি ঠকিয়েছে, একটি এন্ট্রি লেভেলের চিপসেট ধরিয়ে দিয়েছে। এক্ষেত্রে যারা হেভি ইউজ গেমিং করতে যাচ্ছেন তাদের জন্য অনেক সমস্যার সৃষ্টি হবে। আর ডিসপ্লে সেটআপ নিয়ে কী বলবো, যদি তারা এখানে IPS LCD প্যানেলের সাথে ফুল HD রেজলিউশন দিয়ে দিত তারপরও কোনো সমস্যা ছিল না, কিন্তু তারা এখানে ফুল HD প্লাস না দিয়ে এখানে দিয়েছে HD প্লাস রেজলিউশন, এর জন্য অনেকটাই শার্পনেসের ঘাটতি থাকবে। আর 19,000 টাকা দিয়ে যদি মোবাইল ফোন কেনার পর ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতি পাই, তাহলে এই মোবাইল ফোনটি কিনেই বাকি হবে। আর রিয়েলমি নিয়ে কী বলবো, আসলে সমস্যাটা আমাদের। প্রথমে যখন রিয়েলমি বাংলাদেশে আসে, মোবাইল ফোন লঞ্চ করতে যায়, তখন কিন্তু আমরাই বেশি লাফালাফি করেছি এবং তার কারণে রিয়েলমি ধরে নিয়েছে বাংলাদেশে। রিয়েলমির অনেক জনপ্রিয়তা তৈরি হয়েছে, বাংলাদেশের মানুষদের রিয়েলমি যাই দিবে তাই তারা গ্রহণ করবে। রিয়েলমির কাছে এমনটাই মনে হচ্ছে যে আমরা বাংলাদেশিরা সোনা করে পেয়েছি, রিয়েলমি সোনা বলে যাই দিবে আমরা তাই গ্রহণ করব, ভেতরে যাই যে কোনো সমস্যা নেই। আসলে বাংলাদেশের মানুষ সরসর হতে পারে, কিন্তু বুকা না। প্রথম দিকে রিয়েলমি অনেক ভালো ভালো মোবাইল ফোন লঞ্চ করেছে, তাই আমরা অনেক প্রশংসা করেছি, কিন্তু ইদানিং তারা তাদের আগের অবস্থান থেকে সরে আসছে, তাই আমরা সমালোচনা করছি এবং করব। যতদিন রিয়েলমি তাদের আগের পথে ফিরে না আসবে, ততদিন তাদের সমালোচনা চলবে। এখন প্রশ্ন হলো এই ফোনটি কেনা যাবে কি যাবে না। এই ফোনটি তারাই কিনতে পারবেন যারা সাধারণ ইউজার, যাদের কাছে এই মোবাইল ফোনটি ভালো লেগেছে, তেমন ইউজ করেন না, টুকিটাকি ইউজ করতে পারবেন, অথবা আপনি মোবাইল ফোন দিয়ে যাবতীয় কাজকর্ম সারতে পারবেন। কিন্তু কিছু কিছু ইউজার আছেন যারা খুব হেভি ইউজ করেন, সারাদিন গেম খেলেন, তাদের জন্য আসলে মোবাইল ফোনটি না।
তো সাধারণ যারা ইউজার আছেন তারা কি 19,000 টাকা দিয়ে এই মোবাইল ফোনটি কিনবেন বা কিনতে যাচ্ছেন এই বিষয়টি তাদের ব্যাপার। তবে আমার জানা মতো এই বাজেটের মধ্যে যারা মোবাইল ফোন কিনেন তারা মোটামুটি হেভি ইউজার, তো আসলে হেভি ইউজারদের জন্য মোবাইল ফোনটি আমি সাজেস্ট করবো না। মোবাইল ফোনটির দুটি দুর্বল দিক তুলে ধরার পর অনেকেই ভাবতে পারেন মোবাইল ফোনটির যন্ত্রাংশে অনেক সমস্যা আছে। আসলে এখানে যন্ত্রাংশের কোনো সমস্যা নেই, সমস্যা হলো বাজেটে এবং ফিচারে। এই বাজেট অনুযায়ী আসলে এই ফিচারের সাথে মোবাইল ফোনটি যাচ্ছে না। যদি এই বাজেট 15-16,000 টাকায় নিয়ে আসা হতো তাহলে এটি পারফেক্ট হতো, কিন্তু যে পার্টসগুলো এখানে ইউজ করা হয়েছে, যে ফিচারগুলো রয়েছে আসলে তার সাথে এই বাজেটের কোনো মিল পাচ্ছি না। এই হলো মূল বিষয়। যদি 15-16,000 টাকা দিয়ে মোবাইল পাওয়া যেত তাহলে একেবারে পারফেক্ট হতো, কিন্তু 19,000 টাকার সাথে এই মোবাইল ফোনটি যাচ্ছে না। মোবাইল ফোনটি ভালো, যারা নর্মাল ইউজার তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, মোবাইল ফোনটি কিনতে পারেন, কিন্তু হেভি ইউজাররা যে সার্ভিসটা পাওয়ার কথা সেই সার্ভিসটা নাও পেতে পারেন। এই হলো মূল সমস্যা। তো ভিউয়ার্স, এই ছিল রিয়েলমি 7i সম্পর্কে আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।